দেশে ফিরে সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী। দুই চ্যাম্পিয়নের লাগেজ কেটে চুরির ঘটনা তদন্তে এপিবিএন, বিমানবন্দরে হয়নি দাবি কর্তৃপক্ষের। সরকারি চাকরি আবেদনে 39 মাস ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে বিএনপি, মন্তব্য উবাইদুল কাদেরের। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আরো এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা। দুর্নীতি মামলায় পি কে হালদার সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। 30 সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। লেবাননে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সব ব্যাংক। ইরানে পুলিশি হেফাজতে তরুণী মৃত্যুর ঘটনায় বিক্ষোভ চলছেই। নতুন আয়োজনে পর্দায় ফিরছে জেমস ক্যামেরনের পুরনো অ্যাভাটার।